জয় জগন্নাথ বন্ধুগণ, রাখী পূর্ণিমা উপলক্ষে আপন মানুষ হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা। আজির এই কার্যক্রম সিংহ রাশিপাই বহুত গুরুত্বপূর্ণ অছি। আজি আমি জানিবা সিংহ রাশি 2024 অগস্ট মাসটি কিপরি রহিব। সিংহ রাশির মাসিক রাশিফল বিষয়ে আলোচনা করিবা। সিংহ রাশি ব্যক্তিবিশেষঙ্কর অগস্ট মাসটি কিপরি রহিব সম্পূর্ণ ভাবরে আমি সেই বিষয়ে আলোচনা করিবা। সেমানকর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বৈবাহিক জীবন, ভাগ্য, কেরিয়র, ব্যাপার কিপরি রহিব। নবগ্রহঙ্ক স্থিতি মধ্য দেখিবা। নবগ্রহ কি প্রকারর ফল দেবারে সক্ষম হেবে, শেষরে অশুভত্ব প্রদান করুথিবা গ্রহমানঙ্ক পাইঁ কিছি বিশেষ প্রতিক্রিয়া দেখিবা। সেথিপাইঁ ভিডিওটিকু শেষ পর্যন্ত দেখন্তু। চালন্তু আরম্ভ করিবা এই কার্যক্রম, যাহাকি জন্মরাশি চন্দ্ররাশি উপরে আধারিত। অগস্ট মাস আরম্ভরে সিংহ রাশিরে নবগ্রহঙ্ক স্থিতি বিষয়ে প্রথমে জানিবা। এহা পূর্বরু যদি আপনকর সিংহ রাশি হয়ে থাকে, আপন বি ভগবানকু সচ্চা হৃদয়রু ভক্তি করন্তি, বিশ্বাস করন্তি, তেবে ভিডিওটিকু লাইক করে তলে থিবা কমেন্ট বক্সরে জয় জগন্নাথ অবশ্যই লিখি দিয়ন্তু। সর্বপ্রথমে সিংহ রাশিরে নবগ্রহঙ্ক স্থিতি কিপরি রহিব, যেবে অগস্ট মাস আরম্ভ হেব নবগ্রহঙ্ক স্থিতি কিছি এই প্রকারর রহিব, যেমিতি আপন স্ক্রিনে দেখুছন্তি। বন্ধুগণ, রাশিচক্রর পঞ্চম রাশি হেউছি সিংহ রাশি এবং আপনকর রাশির অধিপতি হেউছন্তি সূর্যদেব, এবং সূর্যদেব আপনকর দ্বাদশ ভাবরে বিরাজমান অছন্তি। আপনকর প্রথম ভাবরে শুক্র, বুদ্ধ বিরাজমান অছন্তি। আপনকর দ্বিতীয় ভাবরে কেতু বিরাজমান অছন্তি। আপনকর সপ্তম ভাবরে শনি বিরাজমান অছন্তি। আপনকর অষ্টম ভাবরে রাহু বিরাজমান অছন্তি, এবং আপনকর দশম ভাবরে মঙ্গল বিরাজমান অছন্তি। সর্বপ্রথমে স্বাস্থ্য। বন্ধুগণ, প্রথম ভাব হয়ে থাকে স্বাস্থ্যর ভাব, ইমুনিটি সিস্টমর ভাব, এবং প্রথম ভাবর অধিপতি হেউছন্তি সূর্যদেব, এবং সূর্য আপনকর দ্বাদশ ভাবরে বিরাজমান অছন্তি। কিন্তু 16 অগস্টকু সূর্য আপনক লগ্ন ভাবকু নিজ ঘরকু গোচর করিবে। 16 অগস্ট পরে আপনক স্বাস্থ্য ভালো রহিব, কাহিকি না সূর্য বলবান অবস্থায় থিবে। কিন্তু 16 অগস্ট পূর্বরু আপনক স্বাস্থ্য অবস্থা খারাপ রহিব। দ্বাদশ ভাবর কুণ্ডলীরে ভালো বিচার রহিনথায়। দ্বাদশ ভাবটা হসপিটালর ভাব হয়ে থাকে। আপনকর ইমুনিটি সিস্টম কমজোর হয়ে থাকে, যাহা ফলরে থন্ডা, জ্বর, কাশর প্রভাব দেখা দেই থাকে। আখির চলন পরে কিছু দেখা দেই থাকে, এবং খাইবা যোগু পেট জনিত কিছু সমস্যা দেখা দেই থাকে। এথিপ্রতি আপন টিকে ধ্যান দিয়ন্তু। 16 অগস্ট পরে আপনক স্বাস্থ্য বহুত ভালো আছে। পূর্বরু আপন কিছু সমস্যার থিলা, তাহা এবে 16 অগস্ট পরে ভালো হেব, কাহিকি না সূর্য এঠারে বলবান অবস্থায় রহিবে। আপনকর সমস্ত মানসিক চিন্তা দূর হেব, মান সম্মান প্রাপ্তি হেব। শিক্ষা। বন্ধুগণ, পঞ্চম ভাব হয়ে থাকে আপনকর শিক্ষার ভাব, এবং পঞ্চম ভাবর অধিকারী হেউছন্তি দেবগুরু বৃহস্পতি, এবং বৃহস্পতি আপনকর দশম ভাবরে বিরাজমান অছন্তি। বন্ধুগণ, দেবগুরু ও মঙ্গল আপনকর কেন্দ্রর বিরাজমান অছন্তি। আপনকর পাঠপড়া বহুত ভালো রহিব, সময় সময়রে আপনকর মন বিচলিত হইপারে। আপনকর পাঠপড়া এই মাসরে আপনকর ভালো রহিব। আপন কিছি উচ্চ শিক্ষা পাই বাহারকু যিবাকু চাহুছন্তি, কিংবা
উচ্চশিক্ষা করা চাহুঁ কোণী স্থানের আপনার এডমিশন করা চাহুঁ কোণী ফর্ম ফিল আপ করা চাহুঁ তাহলে এই মাসটি সর্বোত্তম রহিব। এই মাসরে আপনার কিছু এক্সাম অপনক নিশ্চিত শুভফল প্রাপ্তি হব। এক্সাম আপনার ভাল ফল প্রাপ্তি হব। এই মাসরে আপনার পাঠ পড়ার পরিবর্তন হব, খাস করে 15 অগস্ট পরে বহুত ভাল আছে। মোটামুটি দেখা গেলে এই মাসরে আপনার পাঠপড়া বহুত ভাল রহিব। প্রেম বন্ধুগণ পঞ্চম ভাব হয়ে থাকে প্রেম জীবনর ভাব, শিক্ষার ভাব, সন্তানর ভাব হয়ে থাকে। পঞ্চম ভাবর অধিপতি বৃহস্পতি হয়ে থাকে। আপনার দশম ভাবরে বিরাজমান অছন্তি। বন্ধুগণ কেন্দ্ররে গুরুঙ্ক সহিত বৃহস্পতি বিরাজমান অছন্তি, কিন্তু সূর্য আপনার দ্বাদশ ঘরে অছন্তি। 16 অগস্ট মাস আরম্ভরু কিছু সমস্যা দেখা দেইথায়। আপনার দুইজন মধ্যে কলি ঝগড়া সমস্যা দেখা দেইথায়। পুরুণা কথাকু নেই কিছু কলি ঝগড়া দেখা দেইথায়। আপনার পার্টনার এমিতি কিছু কথা কহিবে যাহা আপন আশা করি নথিবে। 16 অগস্ট পরে আপনার প্রেম জীবন বহুত ভাল রহিব, কাহিকি না সূর্য আপনার কেন্দ্রক আসিযে। গুরু এবং মঙ্গল আপনার কেন্দ্রের রয়েছে, তো আপনার ভাল পাইবা ভাল রহিব। আপনার টিকি রোমান্টিক নেচর দেখা দেবে, আপনার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভাল রহিব। বৈবাহিক জীবন বন্ধুগণ সপ্তম ভাব হয়ে থাকে আপনার বৈবাহিক জীবনর ভাব, এবং সপ্তম ভাবর অধিপতি হচ্ছেন শনিদেব, এবং শনি আপনার নিজ ঘরে বিরাজমান অনেক এবং রুচক নামক রাজযোগ বনাউছেন। বন্ধুগণ এখানে আপনার গোটে কথা পচারিবি, 5 রু 6 মাস ভিতরে আপনার লাইফ পার্টনর গ্রোথ হয়েছে কি না? যদি হয়ে না তাহা এই মাসরে গ্রোথ হব, তাঁকু সমস্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হব, কাহিকি না শনি এখানে সপ্তম ভাবরে অছন্তি, কিন্তু পরিশ্রম তো অধিক করুছন্তি। পরিশ্রমর ফল আপনাকু নিশ্চিত প্রাপ্তি হব, আপনার ডেলি ইনকমর বৃদ্ধি আসিব, ফাইনান্সিয়াল গ্রোথ হব। 16 অগস্ট পরে সূর্য আপনার প্রথম ঘরক আসবে, তো আপনার ভিতরে টিকি ক্রোধ দেখা যাব। শনি আপনার সপ্তম ভাবরে থিবারু আপনার লাইফ পার্টনর ভিতরে টিকি জিদ্দিপণ দেখা দেইপারে, এথিপাই আপনার বৈবাহিক জীবনের টিকি ক্রোধ দেখা যায়। নহেলে 80% আপনার বৈবাহিক জীবন বহুত ভাল আছে। আপনার দুইজনক ভিতরে মধুর সম্পর্ক স্থাপন হব। বৈবাহিক জীবনের যাহবি কিছু সমস্যা অছি তাহা দূর হব। আপন দুইজন মিশিকি কিছু প্ল্যানিং করিপারন্তি, যাহা কিছু সমস্যা অছি তাহা দূর হব। ভ্রমণর যোগ মধ্যে বনু অছি। ভাগ্য কেরিয়র বেপার বন্ধুগণ নবম ভাব হয়ে থাকে ভাগ্যর ভাব, এবং দশম ভাব হয়ে থাকে আপনার কেরিয়রর ভাব। নবম ভাবর অধিপতি হয়েছেন মঙ্গল। মঙ্গল দশম ভাবর কেরিয়র ভাবরে বিরাজমান অছন্তি। বন্ধুগণ এই মাসরে ভাগ্য স্থানরে আপনার স্থিতি বহুত ভাল আছে। মঙ্গল আপনার দশম ভাবরে বসি চতুর্থ ভাবক দেখুছেন। ভাগ্য বলরে এই মাসরে কিছু প্রপার্টি কিনিপারন্তি, যানবাহন কিছু ক্রয় করিবা পাই মন বলাই পারন্তি। এই মাসরে আপন কিছু বড় করে করিপারন্তি। এই মাসরে আপনার ভাগ্য সর্বোত্তম রহিব। যদি আপন কিছু বড় ইনভেস্টমেন্ট করিবা কো চাহুছেন, কিংবা কিছু বড় কাম আরম্ভ করিবা কো চাহুছেন, তাহলে নিশ্চয় করন্তু, শুভ ফল প্রাপ্তি হব, চারিদিকরু আপনার ধন প্রাপ্তি হব। 26 অগস্ট পরে মঙ্গল যেতবে আপনার 11 ভাবক যাবে, তো আপনার সমস্ত ইচ্ছা পূরণ হব, আপনার রোজগারে বৃদ্ধি হব, আর্থিক লাভ হব, শেয়ার মার্কেট, স্টক মার্কেট,
ଜଣାପଡ଼ୁଥିବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଭଲ ଅଟେ। ଆପଣଙ୍କୁ ଭାଗ୍ୟର ସାଥ ମିଳିବ, ଆପଣଙ୍କୁ ସେଥିରେ ସୁନିଶ୍ଚିତ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ। ଦଶମ ଭାବ ହୋଇଥାଏ କ୍ୟାରିୟରର ଭାବ। ଦଶମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ଶୁକ୍ର, ଏବଂ ଶୁକ୍ର ଆପଣଙ୍କର ପ୍ରଥମ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ବନ୍ଧୁଗଣ, ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର ବହୁତ ଭଲ ଅଛି, କାହିଁକିନା ଦଶମ ଭାବର ଅଧିପତି ଆପଣଙ୍କର ପ୍ରଥମ ଭାବକୁ ଅଛନ୍ତି। ଆପଣଙ୍କ ପାଖକୁ ନୂଆ ନୂଆ କାମ ଆସିପାରେ, ଆପଣ ସେଥିରେ ବହୁତ ଅଧିକ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ, ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକୁ ବହୁତ ଭଲ ଭାବରେ କରିପାରନ୍ତି। ମାସର ଆରମ୍ଭରୁ କାମର ପ୍ରେସର ଆସିପାରେ, କାହିଁକିନା ସୂର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କର ଦ୍ୱାଦଶ ଘରେ ଅଛନ୍ତି। ଆପଣଙ୍କ ମନ କାମ କାର୍ଯ୍ୟରେ ଲାଗିନପାରେ, କିନ୍ତୁ ଗୁରୁ ଆପଣଙ୍କ ଦଶମ ଭାବରେ ଅଛନ୍ତି। ଆପଣ ଭଲ କାମ କରିପାରନ୍ତି, ଏବଂ ଆପଣ ସେହି କାର୍ଯ୍ୟକୁ ବହୁତ ସହଜରେ କରିପାରନ୍ତି, ଏବଂ ସଫଳତା ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି କରିବେ, ଯେହେତୁ ଗୁରୁ ଆପଣଙ୍କ ଦଶମ ଭାବରେ ଅଛନ୍ତି ଏବଂ ମଙ୍ଗଳ ମଧ୍ୟ ଅଛନ୍ତି। ଯେଉଁମାନଙ୍କ ପାଖରେ କୌଣସି ଚାକିରି ବାକିରି ନାହିଁ, ତ ସେମାନଙ୍କୁ ନୂତନ ଚାକିରି ମିଳିପାରେ, ପ୍ରମୋସନ ହେବାର ଯୋଗ ମଧ୍ୟ ବନୁଅଛି। କାମ କାର୍ଯ୍ୟରେ ଗୁରୁଜନମାନଙ୍କ ଆଶୀର୍ବାଦ ମିଳିପାରେ। 16 ଅଗଷ୍ଟ ପରେ କାମ କାର୍ଯ୍ୟ ବହୁତ ଭଲ ରହିବ। ଆପଣଙ୍କୁ ମାନ ସମ୍ମାନ ମିଳିପାରେ। ଯାହାର ମେଡିସିନ୍ ଦୋକାନ ଅଛି, ସେମାନଙ୍କ ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଶୁଭ ଅଟେ। ଆପଣ ଆପଣଙ୍କ କାମରେ ବହୁତ ସଫଳତା ପ୍ରାପ୍ତି ହେବେ। ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ କଥା ହେବା ଯଦି ସେହି କ୍ଷେତ୍ରରେ ଥିବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଭଲ ଅଛି। ଅଗଷ୍ଟ ମାସରେ ଆପଣଙ୍କ ସମୟ ବହୁତ ଭଲ ଅଛି। ବେପାର ବାଣିଜ୍ୟରେ କଥା ହେବା ଯଦି ଏହି ମାସ ଭଲ ଅଛି। ଆଗାମୀ 6-7 ମାସ ବେପାର ବାଣିଜ୍ୟ ବହୁତ ଭଲ ହେବ। ଆପଣଙ୍କର ଡେଲି ଇନକମ୍ ବୃଦ୍ଧି ଆସିବ। ବେପାର ବାଣିଜ୍ୟରେ ଏହି ମାସରେ ବହୁତ ଭଲ ଅଛି, ଖାସ୍ କରି ଲୁହା କାମ କରୁଥିବା ଲୋକମାନଙ୍କୁ ବହୁତ ଭଲ ଅଛି। ତେଲ ସମ୍ବନ୍ଧୀୟ ବେପାର କରୁଥିବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ଅଛି। ଏବେ ଜାଣିବା କିଛି ଉପାୟ ବିଷୟରେ। ଆପଣ ପ୍ରଥମେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ସଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ସୂର୍ଯ୍ୟଙ୍କର ବୀଜ ମନ୍ତ୍ର ଜପ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ। ଓମ୍ ସୂର୍ଯ୍ୟାୟ ନମଃ 108 ଥର ଜପ କରନ୍ତୁ, ଶୁଭ ଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରନ୍ତୁ, ଅବଶ୍ୟ ଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଭିଡ଼ିଓଟି ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗେ, ତାହେଲେ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ, ଏବଂ ଭକ୍ତିର ସହକାରେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ଜଗନ୍ନାଥ ଅବଶ୍ୟ ଲେଖିଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।